রঙিয়ার পোস্টিং থাকবে আপনাদের, তাহলে আমার এসএসপি আছে রেজিস্ট্রেশন নাম্বার হিসাবে 2022 ভোটারি কার্ডে হল রাইটার নম্বর 13 বলে রঙিয়ার পোস্টিং থাকবে। নলবাড়ি রেলওয়ে স্টেশন একবার কি বৃদ্ধা মহিলা রেলওয়ে পুলিশে উদ্ধার করেছিল। আর পিছন খবর হলো পবিত্রতা, তিনটা বস্তু এখন মানব সম্পূর্ণ হওয়ার কারণে প্রয়োজন। ভারত যদি শুদ্ধ না থাকে তেতিয়াহলে আপনার এটা কর্ম বা বাণী কেতিয়াও শুদ্ধ হব নোৱাৰে। প্রথম হব লাগবে ভাবর শুদ্ধতা, কারণ আমি কিবা এটা কর্ম করার আগত কিবা এটা কথা কোৱাৰ আগত প্রথমতে মনলে এটা ভাব আহে, যার যেনেকুৱা ভাব তার যেনেকুৱা কর্ম। ভাবত যেতিয়ালৈকে শুদ্ধতা নাহিব তেতিয়ালৈকে আপনার বাণী আর কর্ম শুদ্ধ হব নোৱাৰে। সেইকাৰণে এখন সুন্দর সমাজের কারণে একটা সুন্দর মনের প্রয়োজন। আমি স্বচ্ছ ভারতের কথা কিছু ঘরক স্বচ্ছ ভারত বাহ্যিকভাবে নয় আভ্যন্তরীণভাবে করবে চেষ্টা কর। মানুষের মন বিলাক স্বচ্ছ করে তোলক, অ্যাওয়ারনেস জগাক, মানুষ ইমান দূর বুঝাও যে মনটা শুদ্ধ করা, কারণ এখন সুন্দর সমাজ গড়ি তুলিবর কারণে প্রত্যেকজন মানুষের একটা সুন্দর মন লাগবে। আপনি ধার্মিক ভাবে বাকি ভাবে যে জীব করক মনের শুদ্ধতা আপনার লাগবে, নহলে সুন্দর সমাজ কেবল অধিক কল্পনা মাত্র। প্রহাদে দ্বৈত শিশুসকলক কৈছে যদি বুদ্ধিমান হয় যিজন মানুষ তেওঁ কুমার কালের পরে ঈশ্বর ভক্তি করব, কারণ কলি যুগের আমার মূল বস্তু হচ্ছে ভক্তি। যদি ভক্তি নকরে আমার গুরুজনায় লিখেছে কীর্তন, মনুষ্য কলি পায় যিটো নরকন নকরে তোমার যদি শ্রবণ কীর্তন, বিপদে জন্ম কইলা ভৈলা কল্পনা জীবন তোলে মরা কিন্তু আধির নিশা বেরস্পতি লিখেছে কীর্তন। মানুষের কলি পায় যদি আমি শ্রবণ কীর্তন নকরো তেতিয়া জন্ম তো বিফলে যাব বলে লিখেছে মহাপুরুষ মাধবদেবে লিখেছে, এই জন্ম তো সফল করার ফর্মুলা হরি শরণে হরণ করল মানুষ এই জন্ম সফল করল, কেবল এটাই ফর্মুলা ঈশ্বর শরণ হরণ লওয়া আর তার লীলা কম শরণ কীর্তন করা। এখানে কলা দেখছে কুমার কালত হুয়া এখন ভগতি আচরণ, যদি বুদ্ধিমন্ত হয় কি কৰিব পাৰে, মনুষ্য জনমে ধর্ম অর্থ কাম মুখ্যকো পাৰে দিবাক হেমদানি যত ভগতি কৰক যার ইচ্ছা দৈবাক। মানুষের শরীর দিব পৰা বস্তু হচ্ছে চারি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মুখ্য, কিন্তু এই বুঝিল ভক্তি মার্গ ভাগবত ধর্ম বিশেষতে আরম্ভ হয়েছে ধর্ম প্রৌঢ়িত কীর্তন, কীর্তন মানে চারি পুরুষার্থ ওপর মুক্তি কোনে বাঞ্ছা নকরে তার ভাগবত ধর্ম আছে ভক্তি। এখানে মহাপুরুষ মাধবদেব ঘোষা আরম্ভ করেছে মুক্তিটো নিষ্পৃহা যদি যিটো যিয়পি মুক্তাপি নিষ্পৃহা যিজন মুক্তিও যার বুলি ভাষা নাই সেইজন ভগৱত নমকৰণ বুলি আরম্ভ করেছে। হলেও মানুষের শরীর চারি পুরুষার্থ করব করার ক্ষমতা দিছে, বাকি যিমান জুনি আছে ই লাগিলে উর্ধ হোক দেবতা আর লাগে অধুজনী কি পতঙ্গ পোক পড়ুয়া জীব জন্তু, এই দুইটা বস্তু কেবল ভোগর জুনি মানুষের জুনি এনে কেবল ভক্তি করব পারে সাধনের জুনি জুনি। এখানে ব্রহ্ম আর দেবতা সকলেও মানুষের জুনি লোক বিচারিছে মানুষের শরীর লাগবে বিচারিছে, কিয় ইয়াত কেবল ভক্তি করব পড়া উপায় দিছে বাকি বিলাকত নাই কেবল মানুষের। আর এখানে ইয়াতে কি কৈছে ধর্ম অর্থ কাম কৰিব চারি পুরুষার্থ মানুষের জীবনত আমি আনিব পারো।
ভগবানে কৈছে মনুষ্য জনমে ধর্ম অর্থ কাম মুখ্য কো পারে বিভাগ। চারি পুরুষার্থৰ কাৰণে প্ৰথমতে ধৰ্ম ৰাষ্ট্ৰ ল'ব লাগিব। চাওক, মানুহ আৰু পশু পক্ষীৰ মাজত যদি আমি কেৱল চাৰিটা কাম কৰি থাকোঁ, তেতিয়াহ'লে আমাৰ আৰু পশু পক্ষীৰ মাজত একো পাৰ্থক্য নাথাকে। আহাৰ, নিদ্ৰা, ভয়, মৈথুনম চ সহনম ইয়ত পশুভি নৰমম। ভোজন আমিও কৰোঁ, আহাৰ পশু পক্ষীও কৰে, নিদ্ৰা আমিও আৰাম কৰোঁ, পশু পক্ষীও কৰে। আমাৰো মৃত্যুৰ ভয় আছে, পশু পক্ষীও আছে। মৈথুন আমিও সংসাৰ বৃদ্ধি কৰোঁ, সন্তান জন্ম দিওঁ, পশু পক্ষীও দিয়ে। এই চাৰিটা কৰ্ম কৰি যদি আমি চলি আছোঁ, তেতিয়াহ'লে আমাৰ আৰু পশু পক্ষীৰ মাজত একো পাৰ্থক্য নাই বুলি শাস্ত্ৰত কৈছে। ধৰ্ম হি তেষাম অধিক বিশেষ ধৰ্মে নাহি পশুৰ সমাধান। মানুহক যদি শ্ৰেষ্ঠত্ব কৰি ৰাখিছে কেৱল ধৰ্ম, কিন্তু ধৰ্ম বুলি ক'লে আমি বুজো কি? ধৰ্ম বুলি ক'লে হিন্দু ধৰ্ম, মুছলমান ধৰ্ম, খ্ৰীষ্টিয়ান ধৰ্ম, এইবিলাক ধৰ্ম নে বেলেগ কিবা ধৰ্ম? যিবিলাক আমি ধৰ্ম বুলি ভাবোঁ, হিন্দু, মুছলমান, শিখ, ইছাই, এইবিলাক হৈছে একো একোটা সম্প্ৰদায়, ঈশ্বৰ উপাসনা কৰাৰ পদ্ধতি। কিন্তু বৰ্তমান তেওঁলোককো ধৰ্ম বুলি কোৱা হৈছে, এইটো বেলেগ কথা, কিন্তু একো একোটা সম্প্ৰদায়। ধৰ্ম ধৰ্ম অকল মানুহৰ যে আছে নহয়, বস্তুৰো আছে। ধৰ্ম অবিহনে অস্তিত্বই নাথাকিব। যেনে জুই ধৰ্ম, ই তাপ দিয়ে, পোহৰ দিয়ে, সংস্পৰ্শ আহিলে জ্বলাই দিয়ে, কিন্তু জুই ধৰ্ম যদি জুয়ে তাপ দিয়ে আৰু বাতি দিয়ে, যদি জুই প্ৰকাশটো যদি নাইকিয়া হৈ যায়, জুইত যদি সংস্পৰ্শ আহিলে যদি জ্বলোৱাৰ শক্তিটো নাইকিয়া হৈ যায়, তেতিয়াহ'লে জুই জুই হৈ নাথাকিব, অস্তিত্ব নাইকিয়া হৈ যাব। শ্ৰেণী ধৰ্ম বিভাগ, শ্ৰেণীৰ পৰা যদি বিভাগটো নাইকিয়া কৰি দিয়ে, শ্ৰেণীৰ অস্তিত্বই নাই, কোনে শ্ৰেণী বুলি ক'ব? প্ৰত্যেকটো বস্তুৰ নিজস্ব ধৰ্ম আছে। মানুহৰ ধৰ্মৰ বিষয়ে মনুস্মৃতিৰ দহটা লক্ষণ দিছে। ভিতিক সমাজ ধৰ্ম অস্তেয় শৌচ ইন্দ্ৰিয় নিগ্ৰহ ধীৰ বিদ্যা সত্য অক্ৰোহ দশকম ধৰ্ম লক্ষণ। ধৰ্মৰ দহটা লক্ষণ দিছে, আৰম্ভ কৰিছে ধৃতিৰ পৰা। ধৃতি মানে ধাৰণ, আমি যিটো ধাৰণ কৰি ৰাখিছোঁ সেইটোৱে আমাৰ কাৰণে ধৰ্ম। আপুনি নিজক কি বুলি ভাবে? মই ভাৰতীয়, মই আমেৰিকান, মই শ্ৰীলংকান, মই পাকিস্তানী, মই কেওঁ, মই কলিতা, মই আহোম, মই কোচ, মই শংকৰী, মই মহাপুৰুষীয়া, মই বেলেগ কিবা, মই অমুক, আপুনি কি বুলি নিজক ধাৰণ কৰিছে? ইণ্টাৰেষ্টিং কথা, ছোৱালী এজনীয়ে যদি সৰুৱে বা মনত যদি ধাৰণ কৰি ল'লে যে মই ল'ৰা